পশ্চিমবঙ্গ সমস্ত পুলিশ অ্যাসপিরেন্টদেরকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আরো একবার সুস্বাগত দেখো যেটা মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত পেন্ডিং রেজাল্ট বা এক্সামিনেশন যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বা স্মুথ প্রসেসে চলবে অর্থাৎ গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কেপি কনস্টেবল বা যে ওয়্যারলেস অপারেটার সুপারভাইজার এই সমস্ত পেন্ডিং রেজাল্টগুলো আসতে চলেছে সেই রকমই আরো একটা গুড নিউজ সেটা হচ্ছে কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা মে মাসের লাস্টের দিকে অনুষ্ঠিত হতে চলেছে তো হাতে এখনো নাইনটি ডেজ বা হচ্ছে হান্ড্রেড ডেজ এর সময় পেয়ে যাচ্ছে মোটামুটি তিন মাস তো অনেক সময় পেয়েছ যারা এটা নিয়ে সিরিয়াস আছে অনেকদিন থেকে ঠিক আছে তবু আরো একবার বলে দিই যে কিপি কনস্টেবল যারা স্ট্র্যাটেজি নিচ্ছ একদমই এটাকে হালকাভাবে নেওয়া যাবে না ঠিক আছে একদম হালকা ফুলকো ভাবে নিলে হবে না তার কারণটা এখানে ভ্যাকান্সি অনেক কম আছে আর মাধ্যমিক বা কনস্টেবল হলেও এখানে সমস্ত মেরিটের ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দেবে তাই কম্পিটিশন ঠিক আছে সেই রকম একই কম্পিটিশন থাকবে প্রিলির ক্ষেত্রে আগে আমি সিলেবাস বা কি পড়বে তার আগে একটা জিনিস বলে দিই টার্গেট মার্কসটা কত রাখা উচিত অর্থাৎ হান্ড্রেড মার্কস সময় থাকছে যেটা টাইম থাকবে সেটা হচ্ছে ওয়ান আওয়ার টাইম থাকবে এক ঘন্টা সময় থাকবে এবার টার্গেট তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে জিকের ক্ষেত্রে আমি ধরে দিলাম ফিফটি পারসেন্ট মানে সবাই হয়তো জিকেতে ভালো হয় না যারা ম্যাথে জোর দেবে ঠিক আছে ম্যাথে মোটামুটি কুড়ি তিরিশটা অনেকেই করে দিতে পারবে রিজনিং এর ক্ষেত্রেও পনেরোটা আমি ধরে নিলাম ঠিক আছে তো কুড়ি কুড়ি চল্লিশ আর পনেরো হচ্ছে পঞ্চান্ন একজন ইভার ক্যান্ডিডেট হিসাবে কি করতে হবে যে ফিফটি ফাইভ ন্যূনতম ঠিক আছে এটাকে টার্গেট নিতে হবে আমি বলছি না যে কাট অফ এরকম হবে হয়তো কম হতে পারে বেশি হবে না হয়তো কম হতে পারে কিন্তু দেখো তুমি এই মার্কসটা যদি না পাও তাহলে যে কম্পিটিশন দিন দিন বাড়ছে তাতে তুমি রাতের বেলায় ঘুমাতে পারবে না ঠিক আছে তারা তোমার রাতের বেলায় ঘুম আসবে না ভাববে যে তাই তো রান প্র্যাকটিস করবো দূর হবে না হয়তো কাট আপ ক্লিয়ার হবে না তো ইউ আর ক্যাটাগরি ফিফটি ফাইভ বা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি আছো তাদেরকে কিন্তু ফর্টি ফাইভ বা সি প্লাস কিন্তু টার্গেট নিতে হবে আগে এই টার্গেটটা নাও আরে তোমার বেশি পেলে তো কোনো অসুবিধা নেই বেশি পেলে কি হবে তুমি মেনের জন্য আরো ভালো স্ট্রং হয়ে থাকবে কিন্তু রাখতে হবে এটা না তো তুমি বললাম ওই যে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এবার দেখো আমি জি কে পোর্শনটা আসছি ঠিক আছে অনেকে বলবে যে এই বই পড়লে সেই বই পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন চল্লিশে চল্লিশ ঠিক আছে পুলিশের পরীক্ষাগুলো বা যে যেকোনো এখন আপকামিং গভর্নমেন্ট যে সমস্ত জব কোনো পরীক্ষাতে এরকম সম্ভব নয় ঠিক আছে যে পুরো ফুল মার্কস বা একটা বই বা এরকম কিছু পড়লে হয়ে যাবে অর্থাৎ এখন যে কোশ্চেন গুলো আসবে সেগুলো পুরো কনসেপচুয়াল কোশ্চেন আসবে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হচ্ছে কি হয়েছে গিরগিটি ঠিক আছে ওরা প্রতিনিয়ত নিজেকে আপডেট করে এবং হচ্ছে চেঞ্জ করে অর্থাৎ লাস্ট প্রিভিয়াস ইয়ার এর এক্সামিনেশন তো বটেই বা প্রিভিয়াস কোন ডিপার্টমেন্টে যে এক্সাম হয়েছে সেই এক্সামের এর প্যাটার্নকে কোনোদিন ফলো করে না নেক্সট এক্সামের ক্ষেত্রে প্যাটার্ন কে ফলো করে না বলতে কি হ্যাঁ যে প্যাটার্ন দেওয়া আছে হয়তো জিকে চল্লিশটা ম্যাথে সেই তাই আসবে কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেকটা অর্থাৎ ধরো বিজ্ঞানের ক্ষেত্রে এতদিন পর্যন্ত যেরকম কোশ্চেন এসেছে তাতে হচ্ছে স্ট্যাটিক গুলো থেকে এসেছে হয়তো অমুক হয়তো এক্সোসি কে আবিষ্কার করে ইলেকট্রন কে আবিষ্কার করে ঠিক আছে এইরকম ধরনের গতিসূত্রে জনককে এই রকম ধরনের কোশ্চেন এসেছে কিন্তু আমি এবার বলছি যেটা সেটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন অর্থাৎ হয়তো একটা বেগের ডিফারেন্স মানে সংজ্ঞা কি ডেফিনেশন কি বা হয়তো দ্রুতি কি জিনিস এইরকম বলছি কনসেপচুয়াল কোশ্চেন তারপর হচ্ছে ক্ষমতা শক্তি এই সমস্ত ধরনের ডেপ থেকে কোয়েশ্চেন হয়তো দিয়েছিল তোমাকে পরীক্ষাতে কার্যের একক কি এরকম হয়তো দিয়েছিল বলের একক কি কিন্তু একটা ডেফিনেশনের আকারে ঠিক আছে সেই জায়গাটা জিনিসটাকে বোঝা সেরকম কিন্তু কোয়েশ্চেন আসেনি এর আগে কিন্তু এবার আসবে একদম গ্যারান্টি সহ করে বলছি এবারে আসবে অর্থাৎ সায়েন্স পোর্শন থেকে যথেষ্ট জোর দেওয়া হবে তো এইগুলো একটু ভালো করে করে নিতে হবে এইগুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইট থেকে টেন পর্যন্ত যে সমস্ত টেক্সট বই আছে সেই টেক্সট বইগুলোকে ধরে ধরে করতে পারো বা স্মার্ট হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে জয়েন করতে পারো বা হচ্ছে পরীক্ষা প্রস্তুতির ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে যে অনলাইন কোর্স হয় সেই ক্লাসে তোমরা জয়েন করতে পারো তারপরে দেখো যে ক্ষমতা শক্তি আলো তরিত ইলেকট্রিসিটি তেজস্ক্রিয়তা মধ্যে রাসায়নিক বন্ধনী পর্যায় সারণী যতা জৈব অজৈব যৌগ এই সমস্ত পোর্শনগুলোকে কিন্তু এবারে কভার করতে হবে ঠিক আছে আসবেই দেখবে এটা গেল আমাদের ফিজিক মানে ফিজিক্যাল গেল। এবার হচ্ছে দেখো যে লাইফ সায়েন্স দেখো লাইফ সায়েন্স পার্টে জীবনবিজ্ঞানের মধ্যে কি করতে হবে ট্যাক্সোনমি ঠিক আছে ট্যাক্সোনমি বা বিভিন্ন পর্বভুক্ত উদ্ভিদ বা প্রাণী তাদের যে শ্রেণীবিনাশ আছে কোনটা হয়তো অপুষ্পক সপুষ্পক কোনটা মোলাস্কা পর্বের ঠিক আছে কোনটা আর্থপোডা তারপরে চলে এসো চলন স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র ডেন্ডন যে সমস্ত ভাগ রয়েছে টোটালটা ভালো করে পড়তে হবে কোষ বিভাজন ঠিক আছে মাইটোসিস যে কোষ বিভাজন রয়েছে কোন বিভাজনে কি দশা তারপরে প্রোফেজ অ্যানাফেজ মেটাফেজ টেলোফেজ কখন বেমতন্ত্র গঠিত হয় কি হয় কখন নিউক্লিয়াস অবলুপ্ত হয় তারপরে হচ্ছে হের বা হচ্ছে বংশগতি এইগুলো দেখো এখনো পর্যন্ত অন্যান্য পরীক্ষাগুলোতে পুলিশের সেইভাবে কিন্তু আসেনি সেন্ট্রাল পরীক্ষাগুলোতে কিন্তু আসতো ঠিক আছে এবার এই জায়গাটাকে কভার করতে হবে অন্যান্য জায়গাগুলো থেকে মোটামুটি আসে বৃক্ষ মস্তিষ্ক হৃদপিণ্ড চোখ রেচন হরমোন পুষ্টি টিকা এই সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো থেকে তো আসে কিন্তু আমি নতুন নতুন যে সমস্ত টপিক পড়তে হবে বা অ্যাড হতে পারে সেইগুলোকে আরো বেশি করে তোমাদেরকে কিন্তু তুলে ধরছি এই জায়গাটা দেখো ইতিহাসের তো এইগুলো তো রয়েছে প্রাচীন যুগের হরপ্পা মহেন এই সমস্ত জিনিসটা তো রয়েছে বৌদ্ধ জৈন ধর্ম ঠিক আছে গৌতম বুদ্ধ জয় মহাবীর সম্পর্কে বা কোন কটা কি ভাগ ছিল বিভাগ ছিল সবগুলো তো আছে বিভিন্ন রাজতন্ত্র হরসংখ্যক বংশ থেকে শুরু হলো মৌর্য যুগ গুপ্ত যুগ পাল সেন যুগ এই সমস্ত জিনিস তো আছে তারপরে হচ্ছে সব থেকে যেটা বেশি ইয়ে করতে হবে মোগল যুগ আর হচ্ছে সুলতানি যুগ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মানে এগুলো তো আসেই ঠিক আছে এগুলো তাই আমি বিশেষ করে বলছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কোশ্চেন সেটা হচ্ছে ইউরোপের ইতিহাসটা জোর দিতে হবে কিনা ঠিক আছে ইউরোপের ইতিহাসটা জোর দিতে হবে কিনা বা ওয়ার্ল্ড জিওগ্রাফি যেমন পড়ে সেরকম হচ্ছে ওয়ার্ল্ড হিস্টরি পড় আসবে কিনা বা পড়বে কিনা তো ওয়ার্ল্ড জিওগ্রাফির মতো যেরকম ওটা যেমন আগে থেকে সিলেবাসে আছে দেওয়া কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা সেটা হচ্ছে অনেক আগে থেকে মানে পুরোনো দিনে কিন্তু ছিল না এটা মোটামুটি অনেক পরে জয়েন হয়েছে দু হাজার চোদ্দ পনেরো সাল বা তারপর থেকে হয়তো হবে তো দেখা ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা ক্লাস নাইনের বইয়ে কিন্তু দেওয়া আছে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো কিরকম পড়তে হবে সেরকম বলছি যেমন হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল হয়েছিল উনিশশো থেকে আঠেরো কোন সন্ধি দ্বারা এটা হয়েছিল বা হয়তো দুটো শ্রেণীতে যে ভাগ ছিল সেই একদিকে মানে দুই গোষ্ঠীর মধ্যে দুটো যে দল ছিল সেখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল কার অংশগ্রহণ করেছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের এক্স্যাক্ট কারণটা কি বা প্রত্যক্ষ কারণটা কি ঠান্ডা যুদ্ধ কি জিনিস তারপরে হচ্ছে কালমার্ক সম্পর্কে কালমার্কস বা হচ্ছে বিসমার্ক আহ তারপরে তোমার হচ্ছে হিটলার অ্যাডলফ হিটলার ঠিক আছে তারা কোন দেশের ছিল বা তাদের যে সমস্ত কোন পার্টিতে জয়েন করেছিল বা কোন সংঘ তারা গঠন করেছিল এই রকম ধরনের ছোট ছোট কিছু পয়েন্ট তথ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বা ওয়ার্ল্ড এই ইউরোপের ইতিহাস এই জায়গা থেকে একটু দেখে নেওয়া ভালো দেখো পরিমিতি ম্যাথের মধ্যে যেটা মেইন জিনিস হতে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম এন্ড ডিস্টেন্স ওয়ার্ক এই সমস্ত জিনিস তো আছেই ঠিক আছে আমি এক্সট্রা পয়েন্টটা বলছি বৃত্ত গোলাক শঙ্কু চোং আয়ের ক্ষেত্র বর্গক্ষেত্র তারপর হচ্ছে ত্রিভুজ পরিমিতির মধ্যে এটাকে জোর দেবে ত্রিকোণমিতি কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে ত্রিকোণমিতি থেকে কি কি দেবে ত্রিকোণমিতি থেকে সাধারণ কোন যে দিয়ে যেগুলো আছে ঠিক আছে সেই কোন প্রত্যেকটার মান কত ঠিক আছে সেই মানটা জেনে রাখবে ওটা মুখস্থ হলে অনেক সময় মান বের করতে দেওয়া থাকে বা হচ্ছে একদম অর্ডিনারি যেগুলো সূত্রের বেসিক সূত্র আছে আর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্স এত দূর থেকে এত দূরে একটা হয়তো বাড়ি আছে বা এ আছে তাদের মধ্যে ডিস্টেন্স বা উচ্চতায় সমস্ত বের করতে দেবে পাইচার্ট ঠিক আছে পাই চার্ট বা হচ্ছে বারটা এক হয়তো কোন একটা যেমন কোম্পানি থাকে সেই কোম্পানির তোমাকে বার ডায়াগ্রাম বা এরকম ভাবে দিয়ে দেয় ঠিক আছে কোন বছর থেকে কত কি ছিল এরকম দিয়ে দেয় এটা সেন্ট্রালের পরীক্ষাগুলোতে যেমন আসে এখনো পর্যন্ত কিন্তু স্টেটের পরীক্ষায় আসে তো এবারে আসবে এই দুটোর মধ্যে আসতে পারে তারপরে যে মেন মোড় নির্ণয় বা যে রাশি বিজ্ঞান যেটা সেই জায়গা থেকে করতে হবে অর্থাৎ এইগুলো আমি বললাম এক্সট্রা চ্যাপ্টার এগুলোকে পড়ে রাখা ভালো পার্ট এর মধ্যে যেটা অ্যানালজি বলে সেগুলো তো সবাই যেন লেটার সিরিজ নাম্বার সিরিজ ওয়ার্ড সিরিজ অ্যানালজি ঠিক আছে ব্লাড রিলেশন ওই সমস্ত জিনিস আছে তো সিলোজিজম এটা হচ্ছে একটা নতুন টপিক সিলোজিজম অনেকেই জানো বা অনেকেই জানো না সেটা হয়তো বললো কিছু হাতি ঘোড়া সব ঘোড়ায় হাতি এরকম কিছু বলে দিল দিয়ে ওখান থেকে তোমাকে ডিসিশন মেকিং করতে হবে সেই সঙ্গে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশন ভেন্ডাগ্রাম যেটা অনেক সময় সিলোজিজম ওটা ভেন্ডাগ্রাম দিয়েই করতে হয় পাজেল টেস্ট তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং ম্যাট্রিক্স ডিকশনারি ফিগার কাউন্টিং এই সমস্ত জিনিস একটু নতুন ধরনের বা হয়তো আসে না তার এইগুলোকে জোর দিতে হয় প্রথমে হচ্ছে এক নম্বর আর দু নম্বর থেকে সব থেকে বেশি জোর দেবে আর বাকি যেরকম রিজনিং থাকে তো প্র্যাকটিস করতেই হবে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই নতুন চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক কমেন্ট দিয়ে রাখো আর ব্যাপারটা হচ্ছে যে এইরকম যেটা আছে তোমাদের যদি প্রচুর প্রচুর সারা পায় রেসপন্স পায় তাহলে অবশ্যই যে সমস্ত নতুন নতুন টপিক বললাম ঠিক আছে সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকে ইউটিউবে আলোচনা করে দেব